জলবায়ু পরিবর্তনের ফলে আগামীতে কৃষিখাত আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এর একমাত্র সমাধান প্রযুক্তির মাধ্যমে কৃষিকে রূপান্তর করা বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সোমবার দুপুরে রাজধানীর সিরডাপে কৃষি জার্নালিস্ট ফোরাম আয়োজিত বাংলাদেশের কৃষি রূপান্তর কাজী এম বদরুদ্দোজা অবদান শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। কৃষিমন্ত্রী বলেন, এদেশের মানুষ একসময় দুর্ভিক্ষ এবং খাদ্যাভাবে মৃত্যুবরণ করেছে। আজ সে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি নির্ভর সংবাদ প্রচার করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর দূরদর্শিতা, বঙ্গবন্ধুর চিন্তা চেতনা, দেশ স্বাধীন হওয়ার পরে তিনি কৃষি গবেষণা এবং উন্নয়ন সকল প্রতিষ্ঠানকে পুনর্গঠিত করেছিলেন